দক্ষিণ চীন সাগরে টহল দেওয়ার সময় রহস্যময় বস্তুর সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হল আমেরিকার পরমাণু হামলাকারী ডুবোজাহাজ ইউএসএস কানেকটিকেটের গত শনিবারের ওই ঘটনায় ওই রণতরীর বেশ কয়েকজন আহত হয় এক বিবৃতি জারি করে আমেরিকার নৌবাহিনী জানিয়েছে সমুদ্রের নিচে কোনো কিছুর জোরালো সংঘর্ষ হয়েছে ইউএসএস কানেকটিগেটের ধাক্কার ফলে এর পরমাণু প্রোফাইলস প্ল্যান্টে ক্ষতিগ্রস্ত না হলেও জাহাজের অন্য অংশে ক্ষতি হয়েছে কিনা তা ক্ষতিও দেখা হচ্ছে তবে কিসের সঙ্গে আঘাত লেগেছে এই রণতরীর তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে এমনিতেই দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চীনের দাদাগিরি নিয়ে আমেরিকার সঙ্গে টানাফোড়ন লেগেই আছে ওই অঞ্চলে আমেরিকার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে চীন তাইওয়ানের চীনের সাম্প্রতিক আগ্রাসনী নীতিকে ভালো চোখে দেখছে না আমেরিকা তাছাড়া ফিলিপাইন্স ব্রুনাই মালয়েশিয়া ভিয়েতনামে যেভাবে চীন আধিপত্য বিস্তার করছে তার বিরোধিতা করে ওই দেশগুলোর পাশে দাঁড়িয়েছে জো বাইডেনের দেশ ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে তার মধ্যে সাম্প্রতিক কোয়াড শীর্ষ বৈঠকে অস্ট্রেলিয়া জাপান ব্রিটেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসনের নীতির বিরুদ্ধে ঐক্যজোট হয়েছে তাতে সায় দিয়েছে আমেরিকাও এমন পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগরে আমেরিকার রণতরী অজানা বস্তুর সঙ্গে সংঘর্ষের ঘটনা চীনের প্রতি সন্দেহ আরও বাড়িয়ে তোলার কাজ করল বলে মনে করছে বিশেষজ্ঞরা কথা বলে